প্রিয় বন্ধুরা, আমি পাঁশকুড়ার জিত গার্ডেন থেকে বলছি। আমার ছাদ বাগানে বিভিন্ন রকমের শীতকালীন ফুল ফল সবজি চাষ করেছি। আজকে আপনাদের ফুল, শীতকালীন ফুল, একাধিক যে ফুল টবে চাষ করেছি ছাদে, সেই সম্পর্কে আপনাদের বলবো। আগে দুটো ভিডিও দেখিয়েছি আপনাদের, একটা হচ্ছে ক্যালেন্ডুলা আর দ্বিতীয় সেটা হচ্ছে পপি ফুল। তাছাড়া আরও প্রায় 10-15টা বিভিন্ন রকমের শীতকালীন ফুল টবে চাষ করে, ফুলগুলি হলো ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা ফুল, অ্যাস্টার, সালভিয়া, জিনিয়া, চেরি গোল্ড, অ্যান্টি, কসমস, গ্যাজেনিয়া, ডায়ানথাস, এই রকম বিভিন্ন ফুল চাষ করেছি। আজকে যেটা দেখাবো সেটার নাম হচ্ছে সিনেরারিয়া। এই ফুলের গাছের পরিচর্যা সম্পর্কে আপনাদের ভিডিওটা বলবো, সেটা আপনারা পুরোটা লক্ষ্য করুন। প্রথমে চারার বিষয়ে বলি, আপনারা যে কোনো নার্সারিতে গিয়ে সিনেরারিয়ে বলে চারার কথা বলবেন। কুমড়ো গাছের পাতার ন্যায় দেখতে 2 থেকে 3টে পাতা হবে, এই রকম ছোট্ট চারা আপনাকে বাজার থেকে নিয়ে আসতে হবে। সেই চারাকে নিয়ে এসে আমরা টবে ফিটিং করছি। এবার আমি এখানে 4-5 রকমের চারা নিয়ে এসেছি, 5টা টবে বসিয়েছি এবং প্রায় প্রত্যেকটা আলাদা কালারের হয়েছে। ফুলগুলো নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে সিনেরারিয়া, মানে সিন আপনাদের দেখাচ্ছে যে অদ্ভুত তার কালার কম্বিনেশান, অদ্ভুত তার সৌন্দর্য। থোকা থোকা ফুল ওপর দিকে হয়ে রয়েছে, আপনারা একটা একটা গাছ দেখলে বুঝতে পারছেন যে অদ্ভুত টানবে আপনাকে এই ফুলের দিকে তার সৌন্দর্য দিয়ে। আপনি এই ফুল বাড়ির ছাদে খুব সহজে চাষ করতে পারবেন। প্রথমে টপ প্রসঙ্গে আসি, আপনারা ওই চারাটা নিয়ে এসে 8 ইঞ্চি টবে বা 10 ইঞ্চি টবের মধ্যে বসাতে পারেন। আমার এই টপটা 10 ইঞ্চি, তাছাড়া পাশে আর একটা ছোটো পলিথিন প্যাকেটের মধ্যে বসিয়েছি। এছাড়া এটা আরগুলো সবে টবে বসেছি, পাশে একটা ছোট 4 ইঞ্চি টবের মধ্যেও রয়েছে। এইভাবে একাধিক টব আমরা নির্বাচন করুন, মাটির টব হলে ভালো। সাধারণত 8 থেকে 10 ইঞ্চি সাইজের আপনারা টব নেবেন। এবার মাটি প্রসঙ্গে আপনাদের বলি, মাটি আপনাদের 70% আপনি দোঁয়াশ মাটি নেবেন। আমার মাটিটা দোঁয়াশ মাটি ছিল, আমি আর প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, ভার্বালি বলছি মৌখিক, যে 70% আপনি দোঁয়াশ মাটি নিন, আর 20% আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন, অথবা পাতা পচা সারও নিতে পারেন, বা আপনার গোবরের শুকনো গুঁঠোকে জলে ভিজিয়ে যেটা কাউডাং বলে গোবর সার, সেটাও আপনি করে নিতে পারেন। তাহলে এটা হলো 20%, আর হচ্ছে 10% বালি, যেখানে মাটি একটু এঁটেল টাইপের হবে সেক্ষেত্রে বালিটা 10% দিলে ভালো। আর যদি দোঁয়াশ মাটি হয় তাহলে আপনার বালির প্রয়োজন নেই। এইভাবে মাটিটাকে সুন্দরভাবে মিশ্রণ করে মাটিটা রেডি করে টবে বসাবেন। পরিচর্যার বিষয়ে প্রথমে বলি, আপনারা বড় টবে বসানোর পর 15 দিন অল্প পরিমাণ, খুব সামান্য, সপ্তাহে হয়তো 1-2 বার জল দিবেন। এইভাবে চারাটা আস্তে আস্তে বাড়বে এবং 15 দিন পর থেকে আপনার যে পরিপূরক খাওয়ার সেইগুলো আপনারা দেবেন। সেটা হচ্ছে আপনার সরষের খোলকে পচিয়ে তার তরল জল গাছের গোড়ায় 15 দিন পর থেকে সপ্তাহে 1-1 বার করে দিলে সুবিধা, গাছটার গ্রোথ হবে। এবার বলি একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো এই গাছ আলো সেন্সিটিভ, এই গাছে সরাসরি সূর্যের আলো এই গাছের প্রচণ্ড ক্ষতি করে। আপনাকে ছাদের এমন একটি জায়গা নির্বাচন করতে হবে যেখানে সারাদিনে হয়তো 1-2 ঘন্টা আলো লাগে, সেই জায়গাতে এই টবগুলো রাখবেন এবং গাছের পরিচর্যা করবেন। আর সম্ভব হলে গ্রিন নেট, যে ছাদ যাদের বাড়িতে গ্রিন নেটের ছাদ আছে তার মধ্যেই রাখবেন, তাহলে এই গাছের গ্রোথ খুব ভালো হবে। আর আমি পরিচর্যা যেটা করেছি সেটা হলো যে ওই 15 দিন ছাড়া আপনার সরষের খোলকে পচিয়ে তার জল দেওয়া, এবং জলও খুব সেন্সিটিভ, জল দেওয়ার সময় আপনারা দেখবেন গাছের যে অতিরিক্ত যদি জল হয় তাহলে কিন্তু গাছ সহজে নষ্ট হয়ে যাবে। জলও খুব বেশি প্রয়োজন নয়, আবার আলো খুব কম প্রয়োজন। এই কারণে জল দেওয়ার সময় প্রয়োজনে আপনারা
গাছের পাতা যদি একটু ঝিমায়, এক দু ঘন্টা ঝিমালে পাতা দেখলে বুঝতে পারবেন যে পাতাগুলো একটু মনে হয় জল অভাব হচ্ছে, পাতাগুলো একটু ঝিমাচ্ছে, ওই রকম পরিস্থিতি তৈরি হলে তখনই আপনি জল দিবেন, তাহলে জলটা ব্যবহারযোগ্য হবে গাছে এবং ক্ষতিও করবে না, এটা আপনারা লক্ষ্য করবেন। আমি করেছি এইভাবে, যখনই গাছের পাতাগুলো দু চার ঘন্টা মনে হচ্ছে যেন গাছের পাতাটা জল অভাবে নেতিয়ে পড়ছে বা একটু শুকনো ভাব আসছে, তখনই আপনি জলটা দিবেন, তাহলে জলটা ব্যবহার করা করে সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং বাড়াটা আপনারা দেখছেন গাছটা প্রায় এক হাত বা দেড় ফুটের মতো হাইটের হবে, আটটা সাতটা আটটা পাতা কুমড়ো গাছের মতো বেশ বড় হয়েছে, দেখুন খুব সুন্দর গ্রোথ। এই পাতাগুলো হওয়ার পর স্টিক বেরোচ্ছে, এবার এই স্টিকে যে ফুলগুলো রয়েছে আপনারা দেখছেন যে প্রায় চার পাঁচটা এখানে স্টিক, প্রত্যেক পর্ব থেকে একটা করে স্টিক বের হয়েছে, এখানে থেকে একটা বেরিয়েছে, এর এখন কুড়ি আছে, এখান থেকে এটা বেরিয়েছে, এরও কিছুটা ফুটেছে কিছুটা রয়েছে, আর মাঝের স্টিকটা দেখুন সম্পূর্ণ ফুটে গেছে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি এই গাছের প্রত্যেক পর্ব থেকে একটা করে স্টিক বেরাতে থাকবে, এইভাবে পুরো টপটা একটা সুন্দরভাবে সেজে উঠবে। এখন উপরটা সেজে উঠছে, আস্তে আস্তে নিচেরগুলো উঠে আসবে, এবং কালার কম্বিনেশান তো আগেই বলেছি যে অদ্ভুত আপনাকে টানবে এই ফুল, এবং দীর্ঘমেয়াদে অনেক দিন ধরে এই ফুলটা মাঝখানিক এই টবের মধ্যে থাকবে, শুধু ওইভাবে আপনাকে যত্ন নিতে হবে। আর একটা বিষয় যেটা আপনাদের বলি, যে সেটা যে পরিচর্যার বিষয়ে সবসময় আপনারা খোলকে পচিয়ে, সরষের খোলকে পচিয়ে তার তরজল দিচ্ছেন, সাথে সাথে আরেকটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হলো যখনই স্টিক বেরানোর মতো পরিস্থিতি হবে অর্থাৎ কুড়ি আসা শুরু হবে, সেই সময় আপনাদের একটু রাসায়নিক সার, আমি বলছি আপনার এনপিকে, যেটা ১৯১৯১৯ বাজারে পাওয়া যায়, নিয়ে এসে তার পাঁচ সাতের পাঁচটা কি সাতটা ছোটো দানা এই টবের গা বরাবর আপনি দিবেন 15 দিন ছাড়া, তাহলে ফুলগুলো একসঙ্গে ফুটবে এবং ভালো গ্রোথও হবে। এটা এনপিকে যেটা বললাম, এটা ফুল আসার সময়ই আপনি 15 দিন ছাড়া হয়তো তিনবারও দিলে আপনার এই রকম আকার আকৃতি এসে যাবে গাছে। সিনেরিয়া গাছের পরিচর্যার বিষয়ের ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।